আচ্ছা, আমরা HTML যেহেতু শিখতেছি, আমাদের দুইটা জিনিস জানা, এক দুইটা ব্যাপার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ফার্স্ট হচ্ছে HTML এর সব ট্যাগ জানা লাগবে না, ঠিক আছে? মানে এটা মনে রাখতে হবে, কারণ HTML এর উপরে PhD ও করা যায়, ঠিক আছে? আপনি যদি HTML এর ট্যাগ নিয়ে ঘাটাঘাটি করতে থাকেন, আপনি 6 মাস 1 বছরও দেখবেন শেষ নাই, ঠিক আছে? আমরা শুধুমাত্র ওই ট্যাগগুলো নিয়ে কাজ করব যেগুলো আমাদের দরকার, ঠিক আছে? আমরা সব সময় বিভিন্ন ধরনের ডিজাইন করতে হবে, সব ধরনের ডিজাইনে এক্স্যাক্টলি কোন কোন ট্যাগ ইউজ করতে হয় এগুলোই দেখবো আমরা। আর এগুলোর বাইরের ট্যাগগুলো দেখবো না তা না, ওগুলো দেখবো, কিন্তু ওগুলো আমাদের মনে না রাখলেও চলবে, বুঝতে পারছি? আমাদের স্পেসিফিক কিছু ট্যাগ মনে রাখতে হবে সব সময়। আচ্ছা, কোনগুলো মনে রাখতে হবে কোনগুলো রাখতে হবে না এটা আমি বলে দিব, আপনাদের খুঁজে বাইর করতে হবে না। আমি আপনাদেরকে বলছিলাম W3 স্কুলসে যাওয়ার জন্য লাস্ট ক্লাসে, মনে আছে? W3schools.com, স্কুলস থেকে আমি একটা কাজ করতে বলছিলাম প্রত্যেককে, করছিলেন কি কাজ করতে বলছি? ট্যাগের একটা লিস্ট তৈরি করে আপলোড করতে বলছিলাম, করেন নাই কে? করেন নাই কে? না করেন নাই কারা? আপলোড করে নাই কি, সেটা জিজ্ঞেস করছে। আপলোড করছেন কে তাহলে, করছেন কে? কেউ আপলোড করেন নাই কেন? বুঝি নাই না, আপনি ছাড়া সবাই অ্যাড করা আছে। এই হচ্ছে আপনাদের মানে গত 14 দিনের অ্যাক্টিভিটিস, কেউ আপলোড করেন নাই কেন? প্রবলেমটা কোথায়, ফাইলে? প্রবলেমটা আপলোড করছেন, প্রবলেমটাই আপলোড করবেন যে আমার এখানে কি সমস্যা আছে একটু আমাকে দেখা দেন। এন্ড আপনি যদি আপলোডই না করেন তাহলে কে আপনাকে হেল্প করবে? একটা জিনিস আপনি দেখতেছেন হচ্ছে না, ওইটাই আপলোড করবেন, যেটা হয়ে গেছে ওটা আপলোড না করলেও চলবে, যেটা হচ্ছে না, যেটাতে আপনি পারতেছেন না, ওইটাই আপলোড করবেন, তারপর বলবেন কেউ যাতে হেল্প করে, তাহলেই কিন্তু আপনার উপকারটা হবে। আপনি আপনি পারছেন, আপনারটা হয়ে গেছে, এটা আপলোড না করলেও আপনার যা হবে আপলোড করলেও তাই হবে, কিন্তু যেটা পারতেছেন না আপনি ওইটাই আপনার আপলোড করা উচিত বেশি। নেক্সট টাইম এই ধরনের এক্সকিউজ দিবেন না যে হয় নাই, পুরোপুরি কমপ্লিট হয় নাই, এই জন্য আপলোড করি নাই। তা আমি কি কি ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম বা দেখাইছিলাম, এই ট্যাগগুলো আমি আরেকবার লিখবো আজকে। আমি একটা ফর্মালিটিস দেখাইছিলাম যে এটা লিখতেই হবে, মানে থাকতেই হবে এই স্ট্রাকচারটা। কোনটা? ডক টাইপ, তারপর এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, তারপর তারপর এই তো, তারপর টাইটেল দিতে হবে। সাপোজ দিস ইজ আওয়ার ক্লাস নাম্বার 3। আর কিছু করছিলাম মানে এছাড়াও কিছু অ্যাড করতে হবে বলছিলাম? আচ্ছা, কিছু বডি ট্যাগ দেখানো হয়েছে, যেমন হচ্ছে H1, এরকম করে অনেকগুলো ট্যাগ দেখানো হয়েছে, H1, H2, H3, H4, H6। আচ্ছা, তারপর P ট্যাগ দেখানো হয়েছে, তারপর BR দেখানো হয়েছে, ওকে, তারপর হচ্ছে IU। তারপর ইউ মানে কি? আন্ডারলাইন। ই মানে কি? বোল্ড। ওকে, তারপর আর কি ট্যাগ দেখানো হয়েছে? আইএমজি দেখানো হয়েছে, সরি। আচ্ছা, এখানে আইএমজি ট্যাগ দেখানো হয়েছে, তারপর
এ ট্যাগ দেখানো হয়েছে। ওকে, তারপর ওগুলো তো অ্যাট্রিবিউট, আমি ট্যাগের কথা বলতেছি। টার্গেট নামে কোনো ট্যাগ আছে, ওগুলোকে অ্যাট্রিবিউট বলে। ঠিক আছে, এই যে এখানে এইচ আর ইএফ এস আর সি সবই তো অ্যাট্রিবিউট, বা ট্যাগের নাম হচ্ছে আইএমজি আর এ। আচ্ছা, তারপর আপনি এখানে বসে একটু এদিকে আসেন। আচ্ছা, তারপর লিঙ্ক, লিঙ্ক নামে কোনো ট্যাগ দেখেছিলাম। আচ্ছা, তারপর তাহলে কি রেখেছি? আচ্ছা, আর যে ট্যাগই দেখাই না কেন, আমার মনে নাই, আপনাদের মনে না থাকলেও চলবে না থাকলেও চলবে, আমি নতুন ট্যাগ দেখাবো আজকে কিছু। যেমন হচ্ছে এসইউবি, সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এসইউবি দিয়ে কি করে এক্স্যাক্টলি? আমরা আমরা এই অঙ্ক করতে গিয়ে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার, আপনি বলেন এটা কি সে কাজ করে? হচ্ছে যে রসায়নে দেখছিলেন এইচ টু ও, তাই না? ওইটা ওই টুটা তো একটু নিচে থাকে, তাই তো? এইচ টু ও লিখতে গেলে টুটা একটু সামান্য নিচে থাকে। তা আমি যদি এইভাবে লিখি এইচ টু ও, এভাবে যদি লিখি এগুলো তো পাশাপাশি থাকবে। আচ্ছা, এগুলো একটু বিয়ার দিই যাতে নিচে নেমে যায়, কিন্তু যদি টুটাকে উপরে বা নিচে নামাইতে চাই তাহলে টুটাকে কোনো একটা ট্যাগের মধ্যে লিখতে হবে। তো আমরা এখানে ইউজ করবো সাব, সাবস্ক্রিপ্ট, সেটা নিচে নেমে যাবে, ছোট হয়ে একটু নিচে নেমে যাবে যদি আমরা টুটাকে সাব ট্যাগের মধ্যে লিখি। বুঝতে প্রবলেম আছে? এটা একটু নিচে নেমে যাবে যখন আমি এভাবে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ। আচ্ছা আচ্ছা, আমরা কঠিন সূত্রে না যাই, আমরা সহজ সূত্রে আসি। যেমন হচ্ছে আপনার এ প্লাস বি, এখানে টু থাকবে মানে এটা স্কোয়ার হিসেবে থাকবে, আর ওটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, এরকম হওয়ার কথা। এখন যদি এভাবে লিখি হইলো কিছু? স্কোয়ার হইতে হবে তো, তো যেগুলো স্কোয়ার হবে মানে উপরে যাবে ওগুলোকে লিখতে হবে এসইউপি ট্যাগের মধ্যে, সুপারস্ক্রিপ্ট। সাব মানে নিচে, সুপ মানে উপরে। এটা সেই সুপ না, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, একটু উপর উঠে গেছে, এটা একটু উপর উঠে গেছে, এটা একটু উপর উঠে গেছে, বুঝতে পারছি? এই ট্যাগগুলো আমাদের লাগবে না, না লাগবে না দেখি আগে দেখিস। আচ্ছা, তারপর হচ্ছে ইএম, সাপোজ লিখছেন দিস ইজ এমফেসাইজড টেক্সট, এটা দেখেছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, রিলোড দেন একটা, কি হয়েছে দেখেন তো, ইটালিক হয়ে গেছে। আমি যদি সেম জিনিসটা আই ট্যাগ দিয়ে লিখি, কি ট্যাগ দিয়ে? আই ট্যাগ দিয়ে লিখি, কোনো ডিফারেন্স আছে কিনা দেখেন। সো আই ট্যাগ লেখা আর ইএম ট্যাগ লেখা একই কথা, আমরা কখনো ইএম ট্যাগ ইউজ করা লাগবে না। আচ্ছা, এটা মিনিং অনুযায়ী ইউজ করতে হয়। যেমন হচ্ছে যদি আপনি আপনার উদ্দেশ্য ইটালিক করা তাহলে আই ট্যাগ ইউজ করবেন, আর আপনার উদ্দেশ্য হচ্ছে একটা লেখার লেখার মধ্যে অ্যাড্রেস শো করবে কিংবা একটা স্পেসিফিক লেখা শো করবে, আপনার উদ্দেশ্য ইটালিক করা না, আপনার উদ্দেশ্য এটা এমন কিছু করা যাতে সহজে চোখে পড়ে, সেক্ষেত্রে ইএম ইউজ করতে। কিন্তু আমাদের ইএম ইউজ করা দরকার না, আমরা যে কোনো কারণে আই ইউজ করবো, মনে থাকবে? আমরা বাঁকা করতে চাই বা মানুষ যাতে সহজে চোখে দেখতে পায় যে কোনো কারণেই হোক, কোনটাকে ইউজ করবো?
আইটা ইউজ করবো, ইএম ইউজ করার দরকারই নাই। এরপরে আর একটা ট্যাগ ইউজ করেন স্ট্রং, সাপোজ ইউজ করছে লিখছেন আপনি দিস ইজ এ স্ট্রং টেক্সট, আমি যদি সেম লেখাটা বি ট্যাগ দিয়ে লিখি, কি দিয়ে বি ট্যাগ দিয়ে লিখি দেখেন কোনো ডিফারেন্স আছে কিনা, আমাদের কখনো স্ট্রং ইউজ করতে হবে না, অলওয়েজ কি ইউজ করবো বি, মানে হচ্ছে একই জিনিস অনেকগুলো ট্যাগ দিয়ে করা যায় কিন্তু আমরা ইউজ করবো কয়টা, শুধু একটা ইউজ করবো সবসময়, আমাদের অন্যগুলা জানা থাকলে ভালো বাট ইউজ করার দরকার নেই। আচ্ছা এরপর আরো কিছু ট্যাগ দেখাচ্ছি, যেমন হচ্ছে এবিবিআর, রাইট, অ্যাব্রেভিয়েশন, সামোট অ্যাব্রেভিয়েশন, আচ্ছা অ্যাব্রেভিয়েশন কি জিনিস আসলে, রাইট, একটা কিছুর ফুল মিনিং, যেমন বিশাল একটা রচনা লিখছেন তাই তো, না আচ্ছা অ্যাব্রিভিয়েশন বলতে বোঝায় সাপোজ একজন লোক একটা ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করছে, আপনি সেটা বুঝতেছেন না, আপনাকে যদি সেই ছোট্ট জিনিসটার মিনিংটা বুঝিয়ে দেয় এটা মানে হচ্ছে এটা যে মিনিংটা সে বুঝাবে এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, রাইট, ওইটাই পার না ফুল ফর্ম না, যেমন একজন একজন বললো যাও, আপনি বুঝতেছেন আসলে যা বলতে কোথায় বুঝাইছে, আপনি তো যদি তাকে বুঝান এয়ারপোর্টে যাও, এখানে একজন লোক আসবে তাকে রিসিভ করে নিয়ে আসো, এই যে পুরো জিনিসটা সে বুঝিয়ে দিল পরবর্তীতে, এটাকে কি বলা হয় অ্যাব্রিভিয়েশন, বুঝতে পারছি, ওকে। তো এই ক্ষেত্রে এই মিনিংটা একটু চেঞ্জ হবে এই এবিবিআর ট্যাগের ক্ষেত্রে, কি টাইপের, এখানে পুরো জিনিসটা হচ্ছে ফুল মিনিং, তার ভিতরে কোনো একটা ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন হিসেবে কাজ করবে। আচ্ছা যদি না বোঝেন আরেকবার বুঝাই, যেমন আমি এখানে লিখছি উই আর ইউজিং ফেসবুক, এখন একটা লোক বুঝতেছে কিছু একটা ইউজ করতেছি আমরা, কিন্তু ফেসবুক ওয়ার্ডটা মানে কি এটা সে বুঝতেছে না, কিন্তু নর্মালি বোঝার কথা যদি সে ইউজ করে, যদি সে ফেসবুক জিনিসটা ইউজ করে তখনই সে বুঝবে, আদারওয়াইজ বুঝবে, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই পুরাটুকুর মধ্যে শুধুমাত্র ফেসবুক এটাতে এবিবিআর ট্যাগটা ইউজ করতে পারে, ইউজ করতে পারে এবিবিআর ট্যাগ, মানে আমি তাকে বুঝাবো এখন ফেসবুকটা আসলে কি, কিভাবে বুঝাবো, যখন আপনি এবিবিআর ট্যাগ দুই পাশে ইউজ করবেন রিলোড দেন দেখেন কোনো চেঞ্জ আসে কি না, কোনো চেঞ্জ আসছে, কোনো চেঞ্জ আসে নাই, আসবে কখন, যখন আমি এবিবিআর এর সাথে একটা টাইটেল ইউজ করবো, এবিবিআর ট্যাগটা ইউজ করার মেন শর্ত তার সাথে টাইটেল ইউজ করতে হবে, টাইটেলের মধ্যে দেন ফেসবুকে বুঝেন না তাইলে বাইচে আছেন কেন, ঠিক আছে, এই হচ্ছে মনে করেন মিনিং। তো যখন কেউ একজন এখানে আসবে সে ফেসবুক যদি না বুঝে সে দেখবে ফেসবুকের নিচে একটা দাগ আছে, সে মাউস নিয়ে যাবে তখনই ভয় পেয়ে যাবে, ঠিক আছে, মানে মাউস নিয়ে যাওয়ার পর সে ফুল মিনিংটা বুঝতে পারবে আসলে এটা কি। তো আমরা বুঝিয়ে দিব কিভাবে, সাপোজ আপনি লিখতে পারেন ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এটা লিখে দিতে পারেন, যখন সে ফেসবুক কি এটা বুঝবে না মাউস নিয়ে গেলে কি এখানে লেখা আসবে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, তাকে আর বুঝিয়ে দেওয়া লাগলো না, এটা মিনিংটা টাইটেলের মধ্যেই দেওয়া আছে, এটা মেন বিশেষত্ব টাইটেল না, মেন বিশেষত্ব টাইটেল ইউজ করে নিজে একটা দাগ চলে আসে, বুঝতে পারছি, যাতে যে কেউ বুঝতে পারে যে আমি এখানে মাউস নিয়ে গেলে হয়তো কিছু একটা হবে, ওকে, এই হচ্ছে এবিবিআর, এটাও আমাদের কখনো লাগবে না, লাগবে কখন, যখন সাপোজ আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন বা কোনো একটা মানে খুব ভালো একটা ইনফরমেটিভ ওয়েবসাইট বানাচ্ছেন যেখানে সব ধরনের ওয়ার্ডই মানুষের বোঝা দরকার, আপনি পুরো ওয়েবসাইটটা রাখছেন মানুষকে শেখানোর জন্য কিন্তু এখানে এমন এমন ওয়ার্ড আছে যেগুলো মানুষ বুঝে না, তখন আপনি এটাকে ইউজ করতে পারেন বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে, মানে এই ওয়ার্ডের পুরো মিনিংটা সাথে সাথে লিখে দিলে সমস্যা, এই কারণে মানে অ্যাব্রিভিয়েশন হিসেবে দিয়ে রাখবেন যাতে পুরো পেজটা বড় না হয়ে যায় কিন্তু কেউ যদি জানতে চায় মাউস নিয়ে গেলেই যাতে সে মিনিংটা বুঝতে পারে,
ওকে, এই টাইপের অনেক অনেক ট্যাগ আছে, আমরা একটা একটা করে দেখি। ওকে, আমরা আরো কিছু ট্যাগ দেখি তাহলে। সাপোজ আপনি একটা লেখাকে কেটে দিতে চাচ্ছেন, মনে করেন লেখার মাঝখান দিয়ে কেটে যাবে, ইউজ করবেন DEL ট্যাগ। This is deleted text. কি ট্যাগ ইউজ করছি মানে আপনাদেরকে আমি এতক্ষণ ধরে এটাই বুঝিয়ে দিছি, এই ট্যাগ গুলা কোনোটাই আমাদের লাগবে না, যে ABBR বলেন EL বলেন কিছু লাগবে না। কি দেখতেছি কেটে গেছে মাঝখান দিয়ে, কোন ট্যাগ দিয়ে করবো এটা? DEL ট্যাগ দিয়ে। আমরা যদি INS ট্যাগ ইউজ করি, আচ্ছা INS ট্যাগ দিয়ে কি হয় আপনাদের জানার কথা, আমি বলছিলাম প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে আইডিয়া নিয়ে আসতে, কিভাবে বুঝাবে? রাইট, কিছু একটা ইনসার্ট করা হয়েছে, এটা বোঝানোর জন্য যে একটা আন্ডারলাইন থাকবে। আচ্ছা, এটাও আমাদের কখনোই লাগবে না, কারণ এটা আমরা কোন ট্যাগ দিয়ে ইউজ করবো? ইউ দিয়ে। আচ্ছা, মজার ব্যাপার, আমাদের ইউ ট্যাগও কখনো লাগবে না, ঠিক আছে? আস্তে আস্তে দেখবো কেন লাগবে না। হ্যাঁ, CSS দিয়ে করতে হবে। ওকে, এখানে কোড নামের একটা ট্যাগ ইউজ করেন, কোড। এখানে দিস ইজ এ কোড। কোড দিয়ে কি হয়? ওই লেখার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি, দেখতে মনে হবে একটা কোড ইউজ করছি আমরা। আচ্ছা, আপনারা, আমি বলছিলাম লার্ন HTML এ ক্লিক করার জন্য, কোথায় ক্লিক করতে বলছিলাম? লার্ন HTML এ ক্লিক করে এই লিস্ট থেকে প্রত্যেকটা ট্যাগ লিস্ট করতে বলছিলাম। বাসায় লিস্ট করছেন কিন্তু আপলোড করেন নাই, এরকম কে আছেন? লিস্ট করছেন সব কিন্তু আপলোড করেন নাই আপনি। আচ্ছা, এখন বলেন যে লিস্ট করছেন প্লাস প্র্যাকটিসও করছেন, ওগুলা এরকম কয়জন আছে? শিওর, সবাই শিওর প্র্যাকটিস করছেন? আচ্ছা, এবার আমরা এই ট্যাগগুলো সম্পর্কে না জেনে আমরা দেখবো যে ট্যাগগুলো আসলে কোনটা ইউজ করতে হবে আর কোনটা ইউজ করতে হবে না, এটা কিভাবে বুঝবো, বুঝার উপায়টা বলে দিচ্ছি যে একটা ট্যাগ কোনটা আমরা সবসময় ইউজ করবো আর কোনটা ইউজ করবো না, এটা কিভাবে বুঝবো? আমরা পুরো কোডটাকে কপি করবেন, প্রত্যেকটা ট্যাগ লিখবেন, লেখার পরে পুরো কোডটাকে কপি করবেন, মানে পুরো যত লাইন লিখছি আমি কপি করবেন। কপি করার পর একটা ওয়েবসাইটে যাবেন, w3.org। কি ওয়েবসাইট? W3 স্কুল না কিন্তু, এটা কি অন্য ওয়েবসাইট? w3.org, তারপরে স্ল্যাশ দিবেন, একটা স্ল্যাশ দিয়ে লিখবেন ভ্যালিডেটর, w3.org স্ল্যাশ ভ্যালিডেটরে গেলে দেখবেন validator.w3.org তে চলে আসবে। এখানে দেখেন তিনটা ট্যাব আছে, একটা হচ্ছে ভ্যালিডেট বাই URI, ভ্যালিডেট বাই ফাইল আপলোড, আর একটা হচ্ছে ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট। আমরা এখানে পেস্ট করবো আমাদের কোডগুলো, পেস্ট করে চেক দিব। চেক দেওয়ার পর আমরা দেখবো যে কোনো ইরর আছে কিনা, অবশ্যই ইরর আছে, কয়টা? একটা। কোথায় ইরর আছে দেখেন, একটু নিচে গেলেই লাল কালারের ইররগুলো শো করবে। কোথায় ইরর? বলতেছে SRC-র ভিতরে খালি রাখা যাবে না, ELT-র ভিতরে খালি রাখা যাবে না, যে মাস্ট বি নন এমটি। আমরা যদি আমাদের কোডে কোথাও ভুল করি সেটা এখানে শো করবে। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কয়জন? যে কোনো অ্যাসাইনমেন্ট? ওকে, মনে হচ্ছে ম্যাক্সিমামই জমা দিয়েছেন, খালি গত ক্লাসে যা করতে বসে এটা করেননি। একটু দেখি কে কি করছেন, তারপর দেখাচ্ছি আপনাদের ওগুলা কিভাবে চেক করবেন ভুল আছে কিনা, ক্লাস ঠিক করবেন কিভাবে।
ভাই বসে আছি, ওকে একটু দেখি। ভুল খুঁজে পার নাই, কোথায় ভুল হয়েছে? এখানে সব বোল্ট, কোথায় বোল্ট? না না না, আপনি যে ফাইল আপলোড করছেন ওখানে বলছেন সব বোল্ট, এই যে এখানে এটাই ডাউনলোড করছেন। ও আচ্ছা আচ্ছা, ফার্স্টে যেটা করবো আমরা পেজ সোর্সে যাব। কোথায় যাব? রাইট ক্লিক করে পেজ সোর্সে যাব। পেজ সোর্সে গিয়ে দেখবো কোথাও এরকম কলঙ্কের দাগ দাগ লেগে আছে কিনা, আর লাল এরকম লাল হয়ে আছে কিনা। যদি দেখেন রেড মার্কিং হয়ে আছে, বুঝবেন এখানে ভুল আছে। বুঝতে পারছি, এগুলো ঠিক করছেন আপনি, তারপর আপলোড করছেন, তাহলে বুঝবো কিভাবে যে ঠিক করছেন। আচ্ছা যেহেতু ঠিক করছেন, আপনার জানার কথা ভুল কোথায় বলেন, ভুল কোথায়? এখানে। আচ্ছা তারপর এখানে ভুল কোথায়? এখানে শুধু উনি বলবে, শুধু উনি। কিভাবে ঠিক করছেন এই লাইনটা, ঠিক করছেন কিভাবে? আরেকজন বলে দিছে আর আপনি করছেন নাকি? ঠিকটা করছেন কিভাবে মনে নাই। আমি ওই যে ক্লিক করে রাখছি দেখেন, স্পেস হবে, যেহেতু এটাতে ভুল সেহেতু বডি লাল হয়ে আছে। কোনটা? হ্যাঁ আচ্ছা, আপনার ট্যাব গুলো ঠিকঠাক নাই। এখানে আপনি ডাবল ট্যাব দিছেন, এই একটা ট্যাব, এই আর একটা ট্যাব। ও ট্যাব দেন না, আপনি স্পেস দিছেন সব। হ্যাঁ আপনি স্পেস দিছেন। আচ্ছা আপনাকে দেখাচ্ছি, আপনি যে স্পেস দিছেন, ও না ঠিক আছে, আপনি ট্যাব দিছেন। আচ্ছা এখানে বডির ভিতরে দুইটা ট্যাব কেন? না করে দিতে হবে, এখানে যত খুশি ট্যাব দিলেই হবে। যখন বডির ভিতরে থাকবে তখন একটা ট্যাব, যখন আবার এটার ভিতরে থাকবে তখন আরেকটা ট্যাব। উল্টা পাল্টা ট্যাব দিলে হবে না তো। ওকে যাই হোক, তারপরেরটা দেখি একটু। ও একটা বিষয়, আপনার এখানে পেজ সোর্সে এটা লাল ঠিক করার পরে কপি করবেন, কপি করে এখানে যাবেন w3.org/validator, এরপরে এই কোডগুলো পেস্ট করে ভ্যালিডেট করে দেখবেন কোথায় ভুল আছে। আচ্ছা এটা আরেকটা, এখন এটা পরেরটা না আগেরটা? ও এটা আরেকটা, এখানে তো লাল হয়ে আছে। আচ্ছা ভালো কথা, আপনি এখানে HTML শুরু করেন নি তো, স্টেবল, তারপর ডক টাইপ ছোট হাতের, স্টেবল শুরুও করেন নাই শেষও করেন নাই, ফর্ম শুরু করছেন এখানে শেষ করছেন এখানে, মানে ব্যালেন্স ঠিক নাই। আরো 5 মিনিট লাগবে। আচ্ছা শরীফ আহমেদ কে? স্ট্রাকচার ঠিক আছেই মনে হচ্ছে, এখানে
কপি একটা সেমি কোলন হবে। আচ্ছা, আপনার মধ্যে কপিরাইট এখন শো করতেছিল কোথায়? এই যে শো করে, হ্যাঁ শো করতেছে, বাট শো করলেই তো হবে না, কোড ঠিক থাকতে হবে। তো লাল হইলেই বুঝবেন ভুল আছে। আচ্ছা ধরে নেন এটা ঠিক আছে, কপি করবেন, কপি করে w3.org/validator-এ যাবেন, এখানে পেস্ট করবেন, চেকে ক্লিক করবেন, 11টা এরর, মানে ওইটা না হয় বুঝলাম একটা ভুল, বাট এখানে শো করতেছে কয়টা, 11টা। একটু দেখেন কি কি ভুল আছে। প্রথমত ফন্ট এলিমেন্ট ইজ অবসোলেট, অবসোলেট মানে ইউজ করা যাবে না, এটা এইচটিএমএল থেকে বাদ পড়ে গেছে অলরেডি। হ্যাঁ এইচটিএমএল 5 থেকে না, কিন্তু 2015 চলতেছে সব ব্রাউজারে এটা বাদ। এইচটিএমএল আর এইচটিএমএল 5 এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, সেম জিনিস। কত হচ্ছে আমাদের যুগটা জানতে হবে, এখন হচ্ছে এইচটিএমএল 5 এর যুগ, এখন যত ব্রাউজার বেরোচ্ছে সব এইচটিএমএল 5 সাপোর্টেড। সো যেসব ব্রাউজার এইচটিএমএল 5 সাপোর্টেড ওগুলোর জন্য বাদ পড়ছে, এইচটিএমএল 5 এ বাদ পড়ে নাই। সিএসএস ইউজ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু যে ট্যাগগুলো অবসোলেট বলবে ওগুলো কখনো ইউজ করবেন না, আপনার লাগলেও করবেন না, যখন সিএসএস ইউজ করবেন তখন ওটা এমনি বুঝতে পারবেন। আচ্ছা তারপরে এটা কি, এটা অবসোলেট, কোনটা অবসোলেট, টেবিলের ভিতরে অ্যালাইন, মানে দ্য অ্যালাইন অ্যাট্রিবিউট অন দ্য টেবিল, টেবিলের ভিতরে অ্যালাইন ইউজ করা যাবে না, এটাও অবসোলেট, ঠিক আছে। থার্ড, অ্যাট্রিবিউট অটো প্লে নট অ্যালাউড অন এলিমেন্ট আই ফ্রেম, আই ফ্রেমের মধ্যে অটো প্লে অ্যাট্রিবিউট ইউজ করা যাবে না। ওকে, তারপর ফ্রেম বর্ডার অ্যাট্রিবিউট আই ফ্রেমে ইউজ করা যাবে না। আচ্ছা এখানেও সেম প্রবলেম, তো স্ক্রলিং অ্যাট্রিবিউট, মানে আপনি স্ক্রলিং নামে কিছু একটা ইউজ করছিলেন মনে হয়, যাই হোক যেগুলো অবসোলিউট বলবো ওগুলো ইউজ করা যাবে না। তবে মার্জিন হাইট বলে তো কিছু নাই আমার জানা মতে, আচ্ছা যদি থাকে ওটাও ইউজ করা যাবে না। তবে মার্জিন উইথ এগুলো ইউজ করা যাবে না। এরপরে সেকশন ল্যাক্স হেডিং, যখনই সেকশন ট্যাগ ইউজ করবেন ওখানে H2 থেকে শুরু করে H6 যে কোনো একটা ট্যাগ ভিতরে থাকতেই হবে, যদি সেকশন ট্যাগ ইউজ করেন আপনি HTML 5 এর ওইটার ভিতরে H2 থেকে H6 যে কোনো একটা ট্যাগ একবার হইলেও থাকতে হবে, আদারওয়াইজ ওই সেকশন ট্যাগের কোনো দাম নাই। ডিভ আর সেকশন ট্যাগ একই জিনিস, এখন ডিভের কাজ কি, ওটা সিএসএস গেলে দেখবেন। আচ্ছা দ্য অ্যালাইন অ্যাট্রিবিউট, বুঝি নাই, তো তাই করছো, উনি তো সেকশনের ক্লাস দিছেই, সেকশন ট্যাগই ইউজ করা যাবে না যদি তার ভিতরে হেডিং না থাকে। আচ্ছা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করা যাবে না, কখনোই যাবে না, পিতে পিতে তো যাবেই না, কোনো ট্যাগই যাবে না। না না ইউজ করছেন ভালো কথা, আজকের পর থেকে ইউজ করবেন না, আপনার লাগবে তারপর ইউজ করবেন না। আচ্ছা নেমড ক্যারেক্টার রেফারেন্স ওয়াজ নট টার্মিনেটেড বাই এ সেমি কোলন, এই যে কি বলছে, নেমড ক্যারেক্টার মানে এই এন্টিটি যেটা লিখছেন আপনি ওইটাতে সেমি কোলন দিয়ে শেষ করে দেওয়া হয় নাই, ওটাই বলছে আর কি। এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বোঝানো থাকে যে কোথায় কোন কোন ভুল আছে, প্রত্যেকবার যখন অ্যাসাইনমেন্ট জমা দিবেন তখন এখান থেকে ভ্যালিডেট করে তারপর জমা দিবেন। ফার্স্ট কাজ হচ্ছে রাইট ক্লিক করে পেজ সোর্সে গিয়ে দেখা কোথাও কোনো লাল টাল কিছু আছে কি না, যদি কিছুই না মানে কিছু থাকে তাহলে ওগুলো ঠিক করবে না, করে তারপর চেক করবেন লাল আছে কিনা, দেখবেন নাই পরে কোডগুলো কপি করে ভ্যালিডেট করে তারপর আপলোড করবেন। হ্যাঁ মনে থাকবে, ওকে কি প্রবলেম, স
4:30 বাজে তো, ৪:30 বাজে। মার্কিউ তো সমস্যা কি দেখেন, মার্কিউ নট অ্যালাউজ অ্যালাউড অ্যাজ এ চাইল্ড অফ ইলামেন্ট ডিভ, ঠিক আছে, মার্কিউটা ডিভের মধ্যে অ্যালাউড না। আচ্ছা আপনার কোডটা একটু দেখা দরকার আরেকবার, আপনি মার্ক ইউজ করছেন ডিভের মধ্যে, যখন এখানে ভ্যালিডেশনের প্রবলেম দেখবেন তখনই দেখবেন ম্যাক্সিমাম ব্রাউজারে ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে, যদি দেখেন সব ব্রাউজারে কাজ করতেছে না ফার্স্টে ভ্যালিডেশনটা চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, যদি দেখেন সব ঠিকঠাক নাই তাহলেই বুঝবেন এই জন্যই কাজ করতেছে না বিভিন্ন ব্রাউজারে, আর যদি দেখেন না এখানে ঠিক আছে পেজ সোর্সও লাল নাই তারপরেও বিভিন্ন ব্রাউজারে সমস্যা করতেছে, তাহলে প্রবলেমটা হচ্ছে আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন এগুলো সব ধরনের ব্রাউজারে সাপোর্টেড না, মার্কিউটা সব ধরনের ব্রাউজারে সাপোর্টেড হইতে পারে এই প্রবলেমটার কারণেই সাপোর্ট করে নেই, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখি ক্রোম আছে কিনা, এখানে এখানে ক্রোম নাই নাহলে চেক করা যেত, এটা এটা আইএমজি এলিমেন্ট মাস্ট হ্যাভ এলটি অ্যাট্রিবিউট, মানে এলটি অ্যাট্রিবিউট থাকতেই হবে, আমি বলছিলাম মনে হয় এলটি অ্যাট্রিবিউট থাকতেই হবে বলছিলাম আমি, হ্যাঁ ওকে, বাকিগুলো তো সেম প্রবলেম। ওটা ওইখানেই থাক, ওটা বাইর করার দরকার নেই, চেয়ার ওইদিকে আসতো তো মনে হয়। নেক্সট টাইম 4টা পরে আসলে দুজন এখানে বসবেন দুজন ওইখানে, তাই বাকিরা জ্যাম ফিল করে নাই, তাই। আচ্ছা আপনার কমপ্লেনটা কি ছিল যেন, এখানে ক্লিক করলে কিছু একটা হবে, ক্লিক করলে কিছু হবে, ক্লিক করলাম কোথায়, ক্লিক করলে ও আচ্ছা আচ্ছা এটা 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 এখানে তো এই যে ক্লিক করার কিছুই নাই, আচ্ছা সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপর নিচে যাই একটু, হিমেল হিমকে, ওকে আচ্ছা আপনাদের কাছে মনে হতে পারে এটা নড়াচড়া করতেছে কেন, এটা একটা ইমেজ, ঠিক আছে এটা একটা জিআইএফ ইমেজ, এখানেও লাল, লাল কেন বুঝতে পারতেছেন, এইচআর এর কাজ কি,
আমি ওনাকে জিজ্ঞেস করছি এইচআরের কাজ কি, লাইন ক্রিয়েট করা আছে, এইচআরটা এভাবে ইউজ করে না, এইচআরটা ইউজ করে হচ্ছে বিআর এর মতো করে, বিআর যেভাবে লিখি আমরা ওইভাবে। আপনি মনে করছেন এইচআর এখানে শুরু করছেন এখানে শেষ করছেন, না এটা একটা ট্যাগ, এটা দুইটা না। ওকে, তারপর হচ্ছে রোকনুজ্জামান কে, খুব ভালোই করছেন রুকনুজ্জামান কে। আরেকবার হাত তুলেন আপনি, এগুলা কি দুই আঙ্গুলে টাইপ করছেন না আট আঙ্গুলে, আট আঙ্গুলে টাইপ করছেন না দুই আঙ্গুলে, আট আঙ্গুলে, আচ্ছা দশ আঙ্গুলে, ওকে। ডক টাইপ এইচটিএমএল হেড বডি কই, ডক টাইপ এইচটিএমএল হেড বডি এগুলো কোথায়, হেড বডি ডক টাইপ কিছুই নাই, টাইটেলও নাই, হইল না তো। আচ্ছা নাহিদ ইসলাম, আমি সবগুলো দেখবো না, আমি জাস্ট দেখা দিচ্ছি যে প্রবলেম কোথায় কোথায় থাকতে পারে, বাকিরা নিজেদের অ্যাসাইনমেন্ট নিজেরাই চেক করবেন, চেক করে দেখবেন যে কোথায় ভুল আছে, চেক করাও লাগবে না, আপনারা যে জমা দিয়েছেন আপনারা বুঝতে পারার কথা আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছে অলরেডি। যেমন এটা কমন, এই যে লাল হয়ে থাকাটা, ওনাটা অবশ্য লাল হয় নাই, ঠিক আছে ওনাটা ঠিক আছে মোটামুটি, বাট লাল হয়ে যাওয়াটা একটা কমন প্রবলেম, ওটা ঠিক করবেন বাসায় গিয়ে, নেক্সট থেকে অ্যাসাইনমেন্ট জমা দিলে আগে দেখবেন লাল হয়ে আছে কিনা। সেকেন্ড প্রবলেম ট্যাবের সমস্যা, ট্যাব ঠিক মতো ইউজ না করা, এখানে ট্যাব সব সব ঠিকঠাক মতোই আছে, বাট উনি যেটা ইউজ করছিল ওই নিজের ইচ্ছা মতো, দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো খুশি, হ্যাঁ ট্যাব দিতেই হবে, নাহলে বুঝা যাবে না তো যে কোনটার ভিতরে কোনটা আছে। আচ্ছা ওনার কোডগুলো ঠিক আছে মোটামুটি, আমি একটু ভ্যালিডেটরে গিয়ে দেখি ঠিক আছে কিনা। এটা আপনার কার, এটা নাই দিছিলাম কে, আচ্ছা 31টা প্রবলেম, ওকে আচ্ছা একটু দেখা দেই যে কি প্রবলেম। আর রাইট মার্জিন লেফট মার্জিন বলে কোনো অ্যাট্রিবিউট নাই, যদি থাকে সেটা অবসোলেট, কাজ ইউজ করা যাবে না। আচ্ছা বুঝতে পারছি, বাট ইউজ করবেন না। তারপরে এইচ ওয়ানের মধ্যে বা ভালো হয়েছে, অসাম সো নাইস থ্যাংকস অল, আচ্ছা অ্যাডভান্স দেন ক্লাস, ইউ নো ওয়েল বেটার দেন ক্লাস, ভিডিও গুগল ম্যাপ টেবিল নিউ আইটেম ওভার দ্য ক্লাস লেকচার, আচ্ছা প্রশংসা করছে। আমি আপনি মনে হয় ভুলে গেছেন, সুজন ভাই নেক্সট চ্যাপ্টার করে যতগুলো সম্ভব লেসন প্র্যাকটিস করতে বলেছিল, আচ্ছা আপনি বলছেন ওটা, হ্যাঁ ঠিক আছে। আই কমেন্টে ডাব্লিউসি স্কুল পরে পরে বা হুট করে অনেক কিছু অ্যাড করা যায় কি, ইউ নো ওয়েল আর্লি বিফোর, আচ্ছা সুমন আহমেদ কে, আর আপনি কি জিনিসগুলো আগে থেকে পারতেন, আচ্ছা আগে থেকে পারলে ওটা আপলোড করা যাবে, সমস্যা নেই। আপনি আগে থেকে মনে করেন যে খুব ভালো একজন ওয়েব ডিজাইনার, ওই কাজ করেন, টেনশনে কিছু নেই, আপনি খুব ভালো ওয়েব ডিজাইনার হয়ে খালি আমার মতো গরু রচনা লিখতে হবে না তো, আপনি ঠিক যতটুকু পারেন ওইটাই অ্যাপ্লাই করবেন, হ্যাঁ ঠিক আছে। মানে হয়তো আপনার বুঝতে ভুল হয়েছে, ওনার বুঝতে ভুল হয়েছে, আপনারও বুঝতে ভুল হয়েছে, আপনি মনে করছিলেন যে আমি বকা দিব বা এই টাইপের কিছু, বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নেই। মানে আপনি ট্রাই করবেন যে মনে করেন উনি অনেক কিছু শিখে বলছে, আমিও একটু ট্রাই করি আমি শিখতে পারি কিনা, এই টাইপের যারা আগে থেকে অনেক কিছু পারেন ওরা সবাই আপলোড করবেন, টেনশনে কিছু নাই। আমি সিএসএস করে নিয়ে দেখে সিএসএস ইউজ করা যাবে না এমন না,
আপনাকে কিছু বলি নাই আমি, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, জাস্ট বললাম চিন্তা করবেন যে মনে করেন উনি অনেক কিছু আপলোড করছে, আমি একটু ট্রাই করে দেখি, ঠিক আছে এই টাইপের। আপনি এখানে কি বলছেন ওটা ওটা আমার হেডেক না, ওটা প্রবলেমও না, প্রবলেম হচ্ছে ট্রাই করবেন ওনার মতো কিছু একটা করতে। মনে করেন সবাই পারতেছে না, উনি পারছে, চিন্তা করবেন উনি আগে থেকেই পারে, এটা চিন্তা করার দরকার নেই, চিন্তা করবেন উনি আগে থেকে পারুক আর না পারুক আমাকেও পর্যন্ত যাইতে হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে সবার ক্ষেত্রে শুধু আপনি না। আচ্ছা, তারপরে এখানে যে ইররগুলো আছে কমন, যেমন ফন্ট ইউজ করা যাবে না, তারপর অ্যালাইন ইউজ করা যাবে না, এই টাইপের। হ্যাঁ ওকে, আজকে আমরা কিছু শিখি নাই, জাস্ট একটা জিনিস জানছি, শেষ করি, আমরা জাস্ট একটা জিনিস জানছি, সেটা হচ্ছে যেভাবেই লিখি না কেন ঠিক আছে ভ্যালিডেট করে নিতে হবে, মনে থাকবে? আপনি কি ইউজ করছেন ওটা প্রবলেম না, ওটা ভালো, বাট আজকের পর থেকে আমি বলতেছি যে ভ্যালিডেট করে নেবেন, আজকের আগ পর্যন্ত কি করছেন ওটা সমস্যা না, আজকের পর থেকে আপনার একটা জিনিস ইউজ করতে ইচ্ছা করতেছে কিন্তু ভ্যালিডেট করতে গিয়ে দেখছেন আসলে ওটা ইউজ করা যাবে না, ইউজ করার দরকার নেই ওটা, মনে থাকবে? সরি, যদি দেখেন আপনার ইফেক্ট ইউজ করার দরকার আছে কিন্তু এটা অ্যাবসোল মানে অবসোলেট, ওটা ভ্যালিডেটরে বলতেছে ইউজ করতে না, ইউজ করবেন না। আচ্ছা, আমরা আজকে জাস্ট দুই থেকে তিনটা নতুন ট্যাগ দেখব, খুব বেশি না। ফার্স্ট যে ট্যাগটা দেখবো আমরা সেটা হচ্ছে আই ফ্রেম। কি ট্যাগ? আই ফ্রেম। দ্বিতীয় যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে ভিডিও। তৃতীয় যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে অডিও, ঠিক আছে? ওকে, ওকে, এবার আমরা প্রথমে দেখতেছি আই ফ্রেম ট্যাগটা কিভাবে ইউজ করতে হয়। আই ফ্রেম কি আসলে, আমরা নর্মালি কি মনে করি আই ফ্রেম, আমাদের কি ধারণা আসলে নর্মালি এইচটিএমএল এ না, এমনিতে আই ফ্রেম বলতে কি বোঝায়, আই ফ্রেম বলতে কি বোঝায় এটা আমরা কোথাও দেখি নাই, আমরা দেখছি যে ফ্রেম। ফ্রেম মানে কি, মাঝখানে একটা কিছু থাকবে, ছবি হইতে পারে বা কিছু একটা হইতে পারে, চারপাশে বর্ডার থাকবে, তো এইখানে আই ফ্রেম বলতে বোঝায় একটা স্পেসিফিক জায়গার মধ্যে অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট শো করানো। আমরা কন্টেন্ট কাজ করব না বা ইউজ করব না, অন্য একটা ওয়েবসাইট আমরা একটা নির্দিষ্ট জায়গায় শো করাবো, তো সেই জন্য আমাদের আই ফ্রেমটাকে শুরু করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে? এরপরে আই ফ্রেম একটা ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করবেন, SRC নামে। কি অ্যাট্রিবিউট ইউজ করবেন? SRC অ্যাট্রিবিউট ইউজ করবেন। এখানে কোন একটা ওয়েবসাইটে লিংক করে দিতে হবে আমাদেরকে, সাপোজ http://w3schools.com, ঠিক আছে? ওকে, এখন যদি আমি রান করি দেখেন কিছু আসে কি না, করতেছে, কিছুক্ষণ ঘুরলো কারণ লোড হচ্ছে আর কি ওয়েবসাইটটা, তারপরে দেখেন বাম পাশের একটা ছোট্ট জায়গার মধ্যে পুরো W3 স্কুলটাই কি হয়ে গেছে, লোড হয়ে গেছে, বুঝতে পারছি। আমি যদি এটাকে বড় ছোট করতে চাই তাহলে সেম ওয়ে, যে ইমেজে যেরকম বড় ছোট করছিলাম, হাইট উইথ, সাপোজ হাই, সেমিকোলন কখনো ইউজ করা লাগবে না, যখন ইউজ করবো তখন বুঝতে পারবেন, এখন বুঝে এলো খুব একটা যে বুঝবেন তা না। সেমিকোলন শুধু CSS ইউজ করতে হয়, এখানে আমরা কোথাও CSS ইউজ করতেছি না। আচ্ছা, হাইট, হাইট দিলেন সাপোজ 500, উইথ দিলেন আপনি 600, বড় হয়েছে হাইটটা, 500 হয়ে গেছে, উইথটা কি 600 হয়ে গেছে, তো বড় ছোট করতে পারবো। হ্যাঁ,
রেসপন্সিভ না, এই জন্য শো করে না। না, এটা ভুল কথা। আপনি বলতে পারেন যে স্পেসিফিক কিছু ওয়েবসাইট আসে না, যেমন ফেসবুক ডট কম দেন, এটা আসবে না। দেখেন ফেসবুক ডট কমটা আসে কি না, আসবে না। এটা কোনো কিছুর উপরই ডিপেন্ড করে না, এটা ওয়েবসাইটের ধরনের উপর ডিপেন্ড করে। কিছু কিছু ওয়েবসাইট আছে ওখানে এমন স্ক্রিপ্ট ইউজ করে যেটা আইফ্রেমে আসবে না, ঠিক আছে, বা রেস্ট্রিক্টেড করা আছে ওদের ওয়েবসাইট থেকে যে এটা কোথাও আইফ্রেম হিসেবে ইউজ করা যাবে না। রেস্ট্রিক্টেড করে দিছে, মানে ওরা এমন কিছু ইউজ করছে যাতে কেউ আইফ্রেম হিসেবে ওদের ওয়েবসাইট ইউজ করতে না পারে। তারপর সাপোজ যদি গুগল ইউজ করেন, google.com আসে কিনা দেখেন। না, ওদের মনে হয় যে কেউ আইফ্রেম ইউজ করে অন্য কারো ক্ষতি করতে পারে, এরকম মনে হইতেই পারে তাদের, যার কারণে তারা ওইটাকে বন্ধ করে দিছে। গুগলও একই টাইপের। আবার সাপোজ অন্য একটা ওয়েবসাইট ইউজ করি, সাপোজ webcoachbd.com, এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট, দেখি এটা আসে কিনা। ঘুরতেছে, সম্ভবত আসবে। যাই হোক, আমরা ওয়েট না করে আমরা অন্য একটা ট্যাগ দেখি। আপাতত আইফ্রেম কিভাবে ইউজ করে এটা বুঝছি তো। আইফ্রেম, এখন আইফ্রেমের মধ্যে আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করা যায়, যেমন ফ্রেম বর্ডার, কিন্তু এটা অবসোলেট, এটা ইউজ করব না আমরা। সাপোজ ফ্রেম বর্ডার জিরো দিলাম, আমি কত দিলাম, জিরো। ফ্রেম বর্ডার জিনিসটা কি, এই যে আসছে ফ্রেম বর্ডার, মানে চারপাশে একটা দাগ দেখতে পাচ্ছেন কালো, এই দাগটা থাকবে না, নাই। একটু আগে দাগটা দেখতে পাচ্ছিলাম আমরা, এখন কি নাই, বুঝতে পারছি। কিন্তু আমরা ফ্রেম বর্ডার ইউজ করা লাগবে না বা করব না। এখন আইফ্রেমের একটা উপকারিতা দেখে, এটা তো আমাদের কখনো ইউজ করার দরকার পড়বে না। আরেকজনের ওয়েবসাইট ইউজ করে লাভ কি, লাভ আছে কোনো? আরেকজনের ওয়েবসাইট আমার ওয়েবসাইটে শো করে নাই। কিছু ক্ষেত্রে দরকার আছে, যেমন হচ্ছে আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেখা যায়, যেমন হচ্ছে সাপোজ এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি। দেখি তো বিভিন্ন ওয়েবসাইটে এরকম এডুকেশন বোর্ড রেজাল্টসের ওই ফর্মটা দেখা যায়। এডুকেশন বোর্ড রেজাল্টস, এই যে চলে আসছে। সাপোজ এই ওয়েবসাইটটা আমি আইফ্রেমের মাধ্যমে আমার ওয়েবসাইটে শো করতে চাই, তাহলে যেটা করব, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আইফ্রেম হিসেবে ইউজ করব। আইফ্রেম এসআরসি ইকুয়াল এই লিঙ্ক, অবশ্যই এইচটিটিপিটা লাগবে, এটা হাইট উইথ দিয়ে দেন, সাপোজ হাইট 500 পিক্সেল, সরি উইথ 600 বা 800 পিক্সেল। পিএক্স ইউজ না করলেও হয়, একই কথা, আগের বার ইউজ করি না এবার করছি, কনফিউজড। এখানে আগের বার পিএক্স ইউজ করি না এবার করছি, ইউজ করলেও হয় না করলেও একই কথা। হ্যাঁ, এইচটিএমএল এ পিএক্স ইউজ না করাই বেটার। আচ্ছা, তো এবার আমরা এখানে দেখি যে কিছুই আসে নাই, সার্ভার নট ফাউন্ড। ওকে, এখানে এখন কি শো করবো, যে এডুকেশন বোর্ড রেজাল্টসের ওয়েবসাইটটা আইফ্রেম হিসেবে শো করবে, বুঝতে পারছি। ওকে, এইভাবে শো করতে হয়। আরেকটা ব্যাপার, আমরা ইউটিউবের ভিডিও দেখি, ইউটিউবের ভিডিও দেখি আমরা, ইউটিউবের ভিডিওগুলো যে দেখি, আচ্ছা, যখন আমরা ইউটিউব ইউজ করি আমরা বিভিন্ন ভিডিও দেখি, কিন্তু যদি কখনো এমন হয়, সাপোজ আপনি কোনো একটা ভিডিও শো করতে চাচ্ছেন আপনার নিজের ওয়েবসাইটে, যেমন হইতে পারে আপনার মিশন ইম্পসিবলের এই ট্রেলারটা,
কিংবা সাপোজ এটা ধরে নেন এই ভিডিওটা আমরা আমাদের ওয়েবসাইটে শো করতে চাই, ঠিক আছে, একটু নিচে আসবেন ভিডিওর, আসার পরে এখানে দেখবেন শেয়ার নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছি কি নামে শেয়ার নামে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এমবেড নামে একটা অপশন আছে, এমবেডে ক্লিক করলেই আপনাকে এই ভিডিও শো করার জন্য একটা কোড দিবে, কোডটা কপি করবেন। আরেকবার দেখাচ্ছি, আমরা ভিডিও নিচে আসলে এখানে শেয়ার নামের একটা অপশন পাবো, শেয়ার, শেয়ারে ক্লিক করবো, এমবেডে ক্লিক করবো, বলে কি আসবে একটা কোড আসবে, কোডটা কপি করে যেখানে ইউজ করবেন সেখানে শো করবেন। খালি একটা ব্যাপার মাথায় রাখবেন, যখন আপনি আপনার ওয়েবসাইটে এটাকে ইউজ করবেন হাইট উইথটা একটু চেক করে নিন যে ঠিকঠাক আছে কিনা, হাইট আর কি উইথ, আর মাঝখানে একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওর এমবেডের লিঙ্কটা। ওকে, এবার যদি আমি সেভ করি, সেভ করে যদি শো করি, এই যে আসছে আগেরটা, আগে যেটা শো করতে চাচ্ছিলাম কি আসছে ভিডিওটা, রাইট, ফ্রেম বর্ডার জিরো দেওয়া আছে। যদি আপনি এটা পারফেক্ট করতে চান তাহলে ফ্রেম বর্ডার জিরো বাদ দিয়ে ওটাকে সিএসএস দিয়ে ঠিক করবেন। ওকে, অ্যালাউ ফুল স্ক্রিন মানে হচ্ছে এইটা, এটা ফুল স্ক্রিন করা যাবে নাকি যাবে না, যদি আমি ফুল স্ক্রিন অ্যালাউ ফুল স্ক্রিনটা ইউজ না করি, এখন তো ফুল স্ক্রিন করার সিস্টেম আছে, এই যে এটা বাট যখন আমি এটা দিব না অ্যালাউ ফুল স্ক্রিনটা ইউজ করব না, তখন যদি প্লে দেন দেখেন ফুল স্ক্রিন করার কোনো অপশন পাবেন না আপনি, বুঝতে পারছি। সিএসএস দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সাপোজ আমি ওখান থেকে কপি করতে চাই না, আমি ওদের ওখান থেকে কপি না করে নিজেই লিখে লিখে এটাকে শো করতে চাই, সেক্ষেত্রে কিভাবে, তা আমাদের মনে হইতে পারে, মনে হয় আই ফ্রেমটাকে ইউজ করতে হয় আর মাঝখানে ওই এসআরসির মধ্যে লিঙ্কটা বসা দিলেই হয়, না এভাবে কাজ করবে না। আপনি যদি এসআরসির মধ্যে ভিডিও লিঙ্কটা বসায় দেন কোনো লাভ নাই, আই ফ্রেম ইউজ করে মাঝখানে এসআরসির মধ্যে লিঙ্কটা বসায় দেন, রিলোড দেন একটা, দেখেন কিছু আসে কি না, আসছে ভিডিওটা। আপনাকে যে কাজটা করতে হবে, youtube.com এর পরে যে ওয়াচ কোশ্চেন সাইন ভি ইকুয়াল আছে দেখছেন, এতটুকুর বদলে আপনাকে লিখতে হবে এমবেড স্ল্যাশ, কি লিখতে হবে, এটা শুধু ইউটিউবের ক্ষেত্রে, অন্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে না, শুধু ইউটিউবের সিস্টেমটা হচ্ছে এটা। এবার যদি রিলোড দেন দেখেন এবার আসবে, আসছে, বুঝতে পারছি, যদি নিজে নিজে শো করতে চাই একটা ভিডিও কিভাবে করতে হবে। আচ্ছা গেল, তারপরে হচ্ছে আমি বলছিলাম ভিডিও, মনে আছে ভিডিও নামে একটা ট্যাগ ইউজ করবো বলছিলাম, ইউজ করেন ভিডিও, ভিডিও শুরু হয়েছে ভিডিও শেষ হয়েছে, সেম ওয়েতে এখানে এসআরসি ইউজ করবো নাকি, এখানে এসআরসি ইউজ করতে হবে কয়জনের মনে হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, হাত তোলেন সবাই, সবাই সবাই না, মানে যারা মনে করতেছেন এসআরসি ইউজ করতে হবে, না এখানে এসআরসি ইউজ করতে হবে না, ঠিক আছে, এখানে ভিডিওর ভিতর একটা ট্যাগ ইউজ করতে হবে সোর্স নামে, আর সেটা অবশ্যই এভাবে শেষ করে দিতে হবে, বুঝতে পারছি, ভিডিও ট্যাগ ইউজ করে আবার তার ভিতরে কি সোর্স, ওই সোর্স ট্যাগের এসআরসি ইউজ করবেন, কি করবেন, সোর্স ট্যাগের এসআরসি ইউজ করবেন। এখন আমি বলছি যে সোর্স শুরু হবে শেষ হবে, একটু পরে বুঝবো যে সোর্স আসলে শেষ করলে কি হবে বা ঠিক আছে কিনা, তারপরে এসআরসির মধ্যে একটা ভিডিওর লিঙ্ক বসায় দিব। মনে রাখা উচিত আমাদের, যদি আমি ভিডিও ট্যাগ ইউজ করি কি কি ফরম্যাট সাপোর্ট করবে, MP4, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার OGG, আমরা একটু দেখে আসি যে কোনটা কোন ব্রাউজারে সাপোর্ট করে, যে HTML5 এর ভিতরেই দেখবেন একটু নিচে গেলেই ভিডিও নামের অপশন পাবেন, ভিডিও,
একটু নিচে যেতে হবে আমাদের। দেখেন এমপি ফোরটা কোনটা কোনটাতে সাপোর্ট করে, ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে, ক্রোমে সাপোর্ট করে, ফায়ারফক্স, সাফারি, ওপেরা, ওয়েব এম এটা কোথায় সাপোর্ট করে? ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে না, ক্রোম, ফায়ারফক্স, সাফারিতেও সাপোর্ট করে না, কোথায় সাপোর্ট করে? ওপেরাতে। ওজিজিটা কোনটাতে সাপোর্ট করে না? সেমভাবে, মানে সেম জিনিসই ওয়েব এমে যে যেগুলোতে সাপোর্ট করে না, ওজিজিতে সেগুলোতেই সাপোর্ট করে না। তো কোনটা সবগুলোতে সাপোর্ট করে? আমরা কোনটা ইউজ করব? আমরা এমপি ফোর ইউজ করবো, যাতে যে কোনো ব্রাউজারই সাপোর্ট করে। তো এমপি ফোর এর ভিডিও একটা কালেক্ট করবেন, আমি কোনো একটা ওয়েবসাইটে যাই, সাপোজ fusionbd.com, এখানে ছোটো ছোটো ভিডিও পাওয়া যায়। সেখানে কোথাও বাংলা কিছু আছে কিনা দেখি। আচ্ছা আমরা কোন একটা নাটকে দেখি এমপি ফোর ফরম্যাট পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে এমপি ফোর। আচ্ছা এখানে বলতেছে এফ গেট ইউআরএল, এখানে ক্লিক না করে আমরা ক্লিক হিয়ার টু ডাউনলোডে ক্লিক করবো একটা। আচ্ছা ক্লিক করার সাথে সাথে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে ডাউনলোড হওয়া শুরু করছে, যেটা মনে হচ্ছে আমরা যেটা করবো এখানে রাইট ক্লিক করবো। কি করবো এখানে? রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে লিঙ্কটা কপি করবো, করে কোথায় কি করবো এখানে পেস্ট করে দিব, মনে থাকবে? আচ্ছা রাইট, আচ্ছা একটা ভিডিও ট্যাগ ইউজ করবেন, ভিডিও ট্যাগ শেষ করবেন, ভিতরে সোর্স নামে একটা ট্যাগ ইউজ করবেন, সোর্স ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, জিনিসটা মুখস্থ আর কি, যে এটা পরে এটা, এটা পরে এটা, সোর্সের ভিতরে ডট এমপি ফোর এরকম একটা ভিডিও লিঙ্ক বসা দিবেন। মেন কথা লাস্টে ডট এমপি ফোর ফরম্যাটটা থাকতে হবে ভিডিও লিঙ্কের। না, ফোল্ডারে না থাকলেও চলবে, আপনি যদি ইন্টারনেট থেকে লিঙ্ক করাইতে চান ওটাও করতে পারবেন। এটাতে সিম্পলি রাইট ক্লিক করেন, কপি লিঙ্ক লোকেশন এটা করে জাস্ট পেস্ট করে দেন, করে দিলাম। আচ্ছা জাস্ট কিছুক্ষণ ঘুরবে, কারণ লোড হচ্ছে, এটা ইন্টারনেট থেকে লোড হচ্ছে, ঠিক আছে? এরপর দেখবে সুন্দর একটা বক্স চলে আসছে যেখানে ভিডিওটা আমরা দেখতে পাবো। এখন মজার ব্যাপার, আমি কি এখানে হাইট উইথ ইউজ করতে পারবো? পারবো, ভিডিওতে হাইট উইথ ইউজ করা যাবে, হাইট উইথ, ভিডিও ট্যাগের মধ্যে কি হাইট উইথ ইউজ করা যাবে? ভিডিওটা অনেক বড়, এই জন্য মেবি হ্যাং হয়ে গেছে, 115 MB। মানে সিস্টেম বুঝছি কিভাবে কি করতে হবে, আরেকবার দেখাচ্ছি, ভিডিও ট্যাগ, তার ভিতর সোর্স ট্যাগ, সোর্স ট্যাগের মধ্যে কি এসআরসি অ্যাট্রিবিউট, তার ভিতরে ফাইলের নামটা ডট এমপি ফোর এরকম থাকতে হবে। তো এইখানে ভিডিওর নাম কি হবে সেটা তো আমরা ডিসাইড করবো না, তাই না? সেটা কি আমরা ডিসাইড করবো না? আমরা যেখানে যে লিঙ্কটা পাবো ওই লিঙ্কটা কপি করে দেবো। আচ্ছা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে থাকার কারণে অটোমেটিক ডাউনলোডের অপশন চলে আসতেছে, প্লে হচ্ছে না, বুঝতে পারছি। তা আমরা একটা কাজ করতে পারি, দেখি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডিসেবল করার কোনো অপশন আছে কিনা। ডাউনলোডস, আপনারা মাঝে মধ্যে প্রবলেমটা ফেস করবেন, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করছেন, ইনস্টল করছেন, যে কিছুই আপনি দেখতে চান ডাউনলোড অপশন চলে আসে, সেক্ষেত্রে ডাউনলোডসে ক্লিক করে অপশনসে যাবেন, গিয়ে
এখান থেকে ফাইল টাইপসে যাবেন, কোথায় যাবেন? ফাইল টাইপসে গিয়ে যে টাইপগুলো ডাউনলোড হয় সেখান থেকে আপনি যে ফাইলের টাইপটা ডাউনলোড করতে চাচ্ছেন না ওটা বাদ দিয়ে দিবেন। যেমন MP4, কি দেখতে পাচ্ছি আমি চাইতেছি না MP4 ফরম্যাটের কোনো ভিডিও ডাউনলোড লিঙ্ক শো ডাউনলোড হোক, এখানে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে ওকে দিলাম। এরপর থেকে এখন আর MP4 ফরম্যাটের ভিডিও ডাউনলোড করতে বলবো না। এবার চলে আসার কথা, তো আমি একটা ছোট ভিডিও নিয়ে আসি, এখানে ছোট ভিডিও থাকার কথা। ওকে, এই যে movbbb.mp4 নামে একটা ভিডিও আছে অলরেডি, W3 স্কুল, আমরা ভিডিওটা একটু প্লে করি। এই যে দৈত্য দেখতেছে প্রজাপতি উড়ে যেতেছে বসছে, উপর থেকে একটা পাথর পড়বে, মানে আপেল পড়বে। আচ্ছা এই ভিডিওটা আমরা ডাউনলোড করি একটু, দেখি ডাউনলোডের অপশন আছে কিনা। হ্যাঁ আছে। আমি এই জায়গার মধ্যে video.mp4 নামে সেভ করলাম ভিডিওটাকে। কি নামে সেভ করলাম? কোথায় 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 সেভ করছি? index.html এর ঠিক সাথে। তো আমি যদি এখানে ইউজ করি এখন video.mp4, ইমেজের মতো আমি বলছিলাম সেম ডিরেক্টরিতে যদি ইমেজটা থাকে, ইমেজের নামটা প্লাস এক্সটেনশনটা লিখে দিলেই চলবে। সেম ভাবে এখানে ভিডিওর নামটা আর কি এক্সটেনশন MP4 লিখে দিলেই চলবে। এবার দেখেন আসে, যদি হাইট উইথ চেঞ্জ করতে চান তাহলে কি করবেন? হাইট দিয়ে দেন সাপোজ 500 পিক্সেল, উইথ দিয়ে দেন আপনি 700 পিক্সেল। ভিডিওটাকে কার কোনো কনফিউশন আছে বলেন, আমি আবার বুঝাবো। হ্যাঁ সবসময় মাস্ক নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা, আর যদি ভিডিও ট্যাগের মধ্যে আপনি হাইট উইথ ইউজ করেন সেক্ষেত্রে আর মাস্ক না আসবে না, একটা বাম দিক থেকে শুরু হবে হাইট উইথটা। আপনি কি যেন বলছেন? হ্যাঁ সেজন্য আসছে। সরাসরি যদি করেন সেটা আপনি ডাউনলোড লিঙ্কটা রাইট ক্লিক করবেন, কপি লিঙ্ক লোকেশন করবেন, করে কোথাও একটা পেস্ট করবেন, পেস্ট করে দেখবেন লাস্টে .mp4 আছে কিনা। আছে আছে। এরপর পুরো লিংকটা কপি করে ওই লিংকটাই এখানে বসায় দিবেন। আর যদি ডাউনলোড করেন তাহলে এখানে রাখতে হবে, রেখে কল করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন একটু দেখেন ভিডিওটা চলে না, কিন্তু চলে চলে ভিডিওটা চলে না। ভিডিওটা চলবে কিভাবে? যদি আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করি ভিডিও ট্যাগের মধ্যে, অটো প্লে, কি অ্যাট্রিবিউট ইউজ করি, অটো প্লে অ্যাট্রিবিউট যদি ইউজ করি আমরা, দেখেন এটা অটোমেটিক চলতে থাকবে। বুঝতে পারছি অটো প্লে হবে, কিন্তু আমি পজ দিতে পারতেছি না, যতই ক্লিক করি পজ হয় না, সাউন্ড কমানো বাড়ানোর কোনো অপশনই নেই। যদি আপনি চান অটো প্লে হবে না কিন্তু আমি চাইলে প্লে পজ এগুলো করতে পারবো, তাহলে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, কন্ট্রোলস। কি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি? কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। দেখেন ভিডিওটা কিন্তু প্লে হয় নাই অটো, কিন্তু কন্ট্রোল করার অপশনগুলো চলে আসছে, যে প্লে, তারপরে সাউন্ড কমানো বাড়ানোর অপশন, ফুল স্ক্রিন করার অপশন। ক্লিক করলাম এটা প্লে হলো, আবার ক্লিক করলাম পজ হয়ে গেছে। আবার ওটা তো ইউটিউবের ভিডিও, ওটা আলাদা জিনিস, এটা হচ্ছে এইচটিএমএল এর ভিডিও। যাবে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যাবে, বাট আপনার কখনো কন্ট্রোল কাস্টমাইজ করার দরকার পড়বে না, যদি পড়ে তাহলে সেটার জন্য এটা না, সেটার জন্য আপনার ফ্ল্যাশ প্লেয়ার ইউজ করতে হবে। না ওটা শেষ হয়ে থাইমা যাবে। হ্যাঁ অবশ্যই আছে, বাট যদি আপনি এইচটিএমএল দিয়ে করতে চান তাহলে কোনো অপশন নাই। হ্যাঁ যাবে, কেন যাবে না, অটো প্লে লিখে রাখেন, অটো প্লে অবশ্যই হবে, কন্ট্রোলিং এর অপশনও আসবে, অটো প্লেও হবে। ঠিক আছে, ভিডিও ইউজ করতে পারবো অবশ্যই। কোন ফরম্যাটের ভিডিও লাগবে? MP4, রাইট। আচ্ছা আমরা এবার আরেকটা ট্যাগ ইউজ করব, অডিও।
ভালো কথা, একটা জিনিস আমি মিস করছি এখানে, আমরা এটাকে কপি করে যদি ভ্যালিডেট করতে চাই কিছু মিস্টেক পাবেন। ভ্যালিডেটরে যান, গিয়ে কোডটা পেস্ট করে ভ্যালিডেট করার ট্রাই করেন। পাঁচটা ইরর আছে, এতগুলো ইরর। আচ্ছা, ও ফার্স্ট কথা হচ্ছে হাইট ইউজ করা যাবে না, যেটা সিএসএস দিয়ে করতে হবে, ঠিক আছে। এরপরে উইথ ইউজ করা যাবে না, ওটা সিএসএস দিয়ে করতে হবে। এরপর রাইট, সোর্স ইউজ করা যাবে না, মানে সোর্সের এন্ড করা যাবে না আর কি, সোর্সটা এন্ড করতে হবে এইভাবে। কিভাবে? স্ল্যাশ গ্রেটার দেন, মানে বিআর এর মতো করে। ওকে, তারপর কি আছে দেখেন, এন্ড ট্যাগ ফর বডি সিন বাট দেয়ার ওয়াজ আনক্লোজড এলিমেন্টস, মানে কি একটা জিনিস ক্লোজ করা হয় নাই, অডিও ক্লোজ করা হয় নাই, অডিও শুরু করছি শেষ করেন। এবার আবার কপি করে দেন, এবার হাইট উইথ গুলো বাদ দিয়ে দেন, কপি করেন, করে দেখেন এবার কোনো ভুল দেখাচ্ছে কিনা। আছে, কোনো ভুল নাই, যে জিনিসগুলো বলবে সমস্যাগুলো বাদ দিয়ে দিবেন, তাহলে দেখবেন সব ঠিকঠাক আছে। আচ্ছা, ওয়ার্নিং গুলো থাকলে সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম দুইটা ওয়ার্নিং থাকা যাবে, তিনটা ওয়ার্নিং থাকা যাবে না। দেখেন কোথায় কোথায় ওয়ার্নিং, HTML5 কনফরমেন্স এরর, সমস্যা নাই এটা। তারপর হচ্ছে নো ক্যারেক্টার, এটা সমস্যা আছে, এটা আমরা এখনো আসি নাই এই পর্যায়ে যে আমরা এটা ঠিক করবো, যখন আসবো তখন এটা দেখাবো। ওকে, বুঝতে পারছি। কনফরমেন্স চেকার মানে হচ্ছে এরা HTML5 এর কিছু ট্যাগ পাইছে যেটা সব ধরনের ব্রাউজারে কাজ নাও করতে পারে, যেমন হচ্ছে ডক টাইপ HTML, তারপর আপনার ভিডিও, এই টাইপের কিছু ট্যাগ আছে যেগুলো HTML5 এর, HTML5 এর ট্যাগ ইউজ করলেই বলবে কনফরমেন্স চেকারে ওয়ার্নিং। বুঝতে পারছি, ওই ওয়ার্নিংটা থাকলে সমস্যা নেই, ওই পর্যন্ত যায়নি এখনো, গেলে বুঝতে পারবো। আচ্ছা, এরপর আরেকটা ট্যাগ দেখে দিয়েছিলাম, অডিও, সেম সিস্টেম, মাঝখানে একটা সোর্স ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, সোর্স। একটু আগেই দেখলাম এটা কি, কোনো ক্লোজিং নাই, সো আমরা ক্লোজটা করবো এভাবে। এখন বলেন এখানে কি লিখবো, আর যেহেতু এটা ভিডিও ট্যাগ ছিল এই জন্য এখানে MP4 ফরম্যাটের ভিডিও শো করছি, যেহেতু এটা অডিও ট্যাগ আমরা MP3 ফরম্যাটের অডিও এখানে শো করবো। বুঝতে পারছি, তো আমরা একটা MP3 ফরম্যাটের অডিও ডাউনলোড করি। সেখানে আচ্ছা, ট্রাই ইট ইউর সেলফ আছে, সাপোজ সামথিং ডট MP3। ওকে, এখানে কি লিখবো, সামথিং ডট, শেষ, একই সিস্টেম আর কি, বাট ওটা কই, অডিওটা কোথায়, এখানে যে সামথিং ডট MP3, বাট এখানেও তো শো করলাম আমি, কিন্তু কাজ করতেছে না, অবশ্যই শো করবে কিন্তু কাজ করতেছে না, এটা হচ্ছে মেন কথা। কাজ করবে কখন, যখন আমি এখানে অটো প্লে দিয়ে রাখবো, কি দিয়ে রাখবো, অটো প্লে, তখন কাজ করবে, কিংবা অটো প্লে হচ্ছে কিন্তু, মানে আমি সাউন্ড অফ করে রাখছি, বা সাউন্ড, এই যে এখানে হেডফোন লাগানো এই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না, ব্যাকগ্রাউন্ডে বাজতেছে সাউন্ডটা, আমার এখানে সাউন্ড হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আপনি চান প্লে পজের অপশন থাকবে, তাহলে অটো প্লের বদলে কি দিব, ওই সেম সিস্টেম আগের মতোই, ক্লিয়ার। আর যদি চান ফার্স্টে অটো প্লে হবে, পরে প্লে পজের অপশনও থাকবে, তাহলে অটো প্লে কন্ট্রোল সব দিয়ে রাখেন একসাথে, অটো, ও সরি, অটো প্লে, এই যে অটো প্লে হলো, পে প্লে পজ সাউন্ড বাড়ানো কমানো সব অপশনই আছে এখানে, না ওগুলো আলাদা ফ্ল্যাশ প্লেয়ার ইউজ করে, মানে এইচটিএমএল সিএসএস না, এটা অন্যভাবে করে, এইচটিএমএল সিএসএস দিয়ে করে না, আমরা
করবো, সমস্যা নেই পরবর্তীতে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট বাসায় গিয়ে যেটা করবেন, যেহেতু কালকেও ক্লাস, তো বেশি কিছু করাইলাম না, আপনারা গত ক্লাসে যা করছিলেন ওইটাই আপলোড করবেন, মানে প্রত্যেকটা ট্যাগের লিস্ট। প্লাস একটু একটা জিনিস বাড়াবেন, সেটা হচ্ছে এখানে কিছু কন্টেন্ট অ্যাড করবেন। শুধুমাত্র ট্যাগের লিস্টগুলো লিখে লাভ নাই, ওই ট্যাগগুলো ইউজ করে কিছু একটা তৈরি করে আপলোড করবেন। আর অবশ্যই আপলোড করার আগে ফার্স্টে পেজ সোর্সে দেখবেন লাল হয়ে আছে কিনা, ট্যাব ঠিকঠাক মতো আমি স্ট্রাকচার বেস সাজাইছি কিনা। থার্ডে কি দেখবেন, থার্ডে দেখবেন ভ্যালিডেটরে ভ্যালিডেটেড কিনা এটা, ঠিক আছে? ভ্যালিডেটরে দেখবেন কোনো ইরর, কোনো লাল টাল কিছু হয়ে আছে কিনা, বুঝতে পারছি? সব ঠিকঠাক করে আপলোড করবেন কালকের মধ্যে, মনে থাকবে? ওকে, পেন্ড।